দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি অনুভা বিশ্বাস। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজীপুর সিটিতে জয়ের বিষয়ে আশাবাদী আজমতুল্লাহ খান। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা চাঁদ গ্রেফতার। যুক্তরাষ্ট্র শাস্তি দেওয়ার কে প্রশ্ন পরিকল্পনা মন্ত্রীর। সুষ্ঠু ভোট হলে ফল যাই হোক মেনে নেব বললেন জায়দা খাতুন। পাবনায় পরিবহন শ্রমিক মালিকদের মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। গাজীপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, চলছে গণনা। আজ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। কিছু কিছু কেন্দ্রে ইভিএম এ ধীরগতি ও জটিলতা ছিল বলে অভিযোগ করেছেন ভোটাররা, তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কোন ধরনের অপ্রীতিকর বা বিশৃঙ্খল ঘটনা ছাড়াই অনেকটা উৎসবমুখর পরিবেশে চলছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে প্রার্থীদের ভোট সুষ্ঠু হচ্ছে জানিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা নিজের জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন। যারা ভোট দিয়ে বেরোচ্ছে বলতেছে খুব ভালোভাবে ভোট দিতে পারতেছে এবং সময় লাগে না, সবাই খুব উৎসাহী এবং আনন্দের সহিত সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছে, ভোট দিচ্ছে, ভোট কেন্দ্রে আসছে। এখানে সুষ্ঠুভাবে সবাই যার যার কেন্দ্রে ঢুকে গেছে এবং যারা ভোট দিতে আসছে অংশগ্রহণ করছে, তারা বলতেছে যে না, আমরা আমাদের মনে অনেকটা ভয় ছিল কিন্তু এইসাই দেখলাম যে আমরা সুস্থভাবে ভোট দিতে পারছি, আমাদের ভয়টা কেটে গেছে। আমরা যে ভয় পাইছিলাম সে ভয় নাই, আমরা এইসাই সুন্দরভাবে ভোট দিতে পারছি, এর জন্য আমরা খুব খুশি। শুধু প্রার্থীরাই নন, গাজীপুর সিটি নির্বাচনে সুন্দর ও শান্তিপূর্ণ ভোট নিয়ে ভোটাররাও খুশি। সবাই খুব আনন্দের সাথে ভোট দিচ্ছে আর সুস্থ সুন্দর পরিবেশে এখানে ভোট হচ্ছে। আমরা খুব পরিবেশটা খুবই সুন্দর। বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেও জানা গেছে কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই ভোটাররা সকাল থেকে ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট দেওয়ার পর আনন্দঘন পরিবেশে বাড়ি ফিরছেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। নিজের জয়ের বিষয়ে আশাবাদী বলেও জানিয়েছেন তিনি। এক্সিকিউটিভ কোনো দায়িত্ব না থাকার পরও মানুষ আমাকে সার্বক্ষণিক কাছে পেয়ে এই এইটাই হলো তাদের এই যে ভালোবাসা, তাদের যে বিশ্বাস যে না, এ ভদ্রলোক যদি নির্বাচিত হয় তাহলে অবশ্যই আমাদের যে সেবার খাতগুলি আছে এগুলি অতি সহজে আমরা পাবো উইদাউট এনি হয়রান। আমি চেষ্টা করেছি আমার প্রতি কেন্দ্রের এজেন্ট দেওয়ার জন্য, সেই চেষ্টা তো আমি করবই, সেই চেষ্টা আমি করেছি। কিন্তু যারা এজেন্ট দিতে পারে নাই, আমি কোনো অন্য কোনো মন্তব্য করতে চাই না, যাদের জনভিত্তি একটু কম, জনসংশ্লিষ্টতা কম, তারা হয়তো এজেন্ট দিতে পারেন। কোনো স্পেসিফিক এলিগেশন যদি থাকে তাহলে অবশ্যই এটা বিবেচনার বিষয়। এদিকে ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে ভোট দেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়দা খাতুন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলছেন ভোট সুস্থ হলে ফলাফল যাই হোক তা মেনে নেব। সকাল 10টার দিকে নগরীর 30 নম্বর ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। এ সময় জাহাঙ্গীর আলমও সেখানে ভোট দেন। এ সময় জায়দা খাতুন অভিযোগ করেন বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এছাড়া ইভিএম এর ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সঠিক সময়ের মধ্যে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তিনি। এই মেয়র প্রার্থী বলেন এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো, সুষ্ঠু ভোট হলে ফলাফল যাই হোক তা মেনে নেব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বেলা 11:15টার দিকে নগরীর ভেরিপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আনিসুর রহমান জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করি, প্রাইভেট কারে বিএনপি নেতা চাঁদ পালানোর চেষ্টা করছিলেন। বেলা 11:15টার দিকে ভেরিপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে রাজশাহীর জেলা দায়রা জজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে তোলা হয় তাকে। রাজশাহী জেলা পুলিশের পরিদর্শক পরিমল কুমার জাগোনিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো মুখোমুখি বিবাদ নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, দেশের নির্বাচনে কেউ অনিয়ম করলে বা বাধা দিলে তাদের শাস্তির আওতায় আনা হবে। নির্বাচন কমিশনে এ বিধান আছে, এ নিয়ে যুক্তরাষ্ট্র শাস্তি দেওয়ার কে? সুতরাং এখানে ভয়ের কিছু নেই। আজ দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এফআইভি ডিবি হল রুমে সুনামগঞ্জের হাওড় এলাকায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার নিমিত্ত সম্ভাব্যতার শীর্ষক প্রকল্পের ওপর মতবিনিময় কর্মশালায় তিনি এসব কথা বলেন। যারা ভিসা দেওয়া দেওয়া তাদের অধিকার তারা বলছে, আরে ভাই তারা কি বলে, আমরা কি বলি? নির্বাচনে বাধা দিলে আমরা শাস্তি দিব, নির্বাচন কমিশনের আইনে আছে বিধান, শাস্তির বিধান আছে, আমরা কি বিধান দিব না? কিন্তু অনেক সময় আমরা পারি নাই, আগুন জ্বালায় গেছে নির্বাচন ক্ষেত্রে, ভালো করে শাস্তি দিতে পারি নাই, এখন এটাকে আরো এনফোর্স করা হবে। আমেরিকা তো আমাদের শাস্তি দিতে পারবে না, তাদের দেশে ভিসা আমাকে না দিলে আমি কি করতে পারবো? সুতরাং এটা এটা কোনো ভয়ে বা সংশয়ের বিষয় নয়, সাধারণ একটা কথা, আমাদেরও কথা, তাদের তাদের তারা করতে কিন্তু আমাদের কথা নেই। প্রত্যেকটা রাষ্ট্র সার্বভৌম স্বাধীন, তার আইন তার সংবিধান আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে, সারা জমি আছে, মরম তারা সেই স্বার্থের বিবেচনায় মনে কাজ করবো। আমাদের দেশ স্বাধীন, আমরা আমাদের স্বার্থের বিবেচনায় কাজ করবো, সেটাই আমরা করি। এখানে কোনো তাদের সঙ্গে আমাদের কোনো মুখোমুখি বিবাদ নয়, কোনো বিবাদ আমি পড়েছি পাই ওকে উনার কি মানুষ করবে, আমরাই মানুষ। গাড়ি ভাঙচুরের অভিযোগে পাবনা ঢাকা মহাসড়ক অবরোধ রেখেছেন পরিবহন শ্রমিক ও মালিকরা। এতে বগুড়া সিরাজগঞ্জ ও ঢাকাগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। আজ সকাল থেকে পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুর এলাকায় এই অবরোধ শুরু করেন তারা। জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে কাশীনাথপুরে পাবনা জেলা মোটর মালিক গ্রুপ ও পাবনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা পাবনা ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা পাবনা সিরাজগঞ্জ বগুড়াগামী লোকজন কাশীনাথপুর মোড়ে এসে আটকে পড়েন। দীর্ঘ সময় আটকে থাকার পর লোকজন ভেঙে ভেঙে পাবনা ও ঢাকার পথে রওনা দেন। পাবনা জেলা মোটর মালিক গ্রুপ এবং পাবনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, সিরাজগঞ্জের শাহজাদপুরে পাবনা জেলার মালিকদের 6টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেখানকার শ্রমিক ও মালিক সংগঠনের নেতাকর্মীরা এসব গাড়ি ভাঙচুর করেছেন, এতে প্রায় 2 লাখ টাকার ক্ষতি হয়েছে, এর ক্ষতিপূরণ তাদের দিতে হবে। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের ক্ষত শুকিয়ে যাওয়ার আগে ২০০৯ সালের ২৫শে মে উপকূলীয় জেলায় আঘাত হানে আইলা। গত ৬-৭ বছর লেগে যায় সেই পানি নেমে যেতে, দেখতে দেখতে পার হয়ে গেছে প্রায় ১৪টি বছর। তবুও উপকূলীয় উপজেলা কয়রা আর দাকুপের মানুষ এখনো ঘূর্ণিঝড় আইলার কথা মনে পড়লে আঁতকে ওঠে। উপকূলের বাসিন্দারা এখনও সেই ধ্বংসযজ্ঞের ক্ষত বয়ে বেড়াচ্ছে। খুলনা থেকে আলমগীর হান্নানের পাঠানো প্রতিবেদন ও ভিডিওতে দেখুন বিস্তারিত। দেখতে দেখতে পার হয়ে গেছে ১৪টি বছর, তবুও উপকূলীয় উপজেলা কয়রা আর দাকপের মানুষ এখনো ঘূর্ণিঝড় আইলার কথা মনে পড়লে আঁতকে ওঠে। উপকূলের বাসিন্দারা এখনও সেই ধ্বংসযজ্ঞের ক্ষত বয়ে বেড়াচ্ছে।
আইলার কারণে সৃষ্টি হয়েছিল একটি শাখা নদী, যে কারণে বিঘার পর বিঘা জমি হারাতে হয়েছিল কয়রার বাসিন্দাদের। এলাকাবাসী জানায়, 2007 সালের ঘূর্ণিঝড় সিডরের ক্ষত শুকিয়ে যাওয়ার আগেই 2009 সালের 25 মে উপকূলীয় এলাকায় আঘাত হানে আইলা। 6-7 বছর লেগে যায় সেই পানি নেমে যেতে। এই পানি স্রোতে যাওয়া আসা করতে 2 বছর ভাঙা ছিল। এপাশে একটা খাল ছিল, এই পাশে এই খালটা বোয়াল ছিল। এই খালটা তো বহুত আগের খাল, কিন্তু এই পাশের এটা হচ্ছে আপনার খাল উঠে গেছে। খাল উঠে কত কতদিন আগে থেকে এটা? তো এটা 2009 সালে আলায় হয়েছিল। আইলার পরের থেকে তো আর মেরামত আইলার পরের থেকে আমরা খুব পারা কিভাবে, এটা তো নতুন হয়েছে, এরা এই কত বছর কিভাবে কি করলেন? এই তো এই খেয়া পারা পা ছিল আর কি, নৌকা নৌকা ছিল। হ্যাঁ, নৌকা ছিল। আচ্ছা আচ্ছা, তা সে নৌকা এখন নাই, তাই তো? না, নৌকাটা ওই চেয়ারম্যান দিয়েছিল ফ্রি 4 বছর। 4 বছর পরে এই এখান থেকে একটা ব্যবস্থা করি। আইলার কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের পবনা এলাকায় নদীর বেড়িবাঁধ ভেঙে মঠবাড়ি গ্রামকে দুই ভাগে বিভক্ত করে একটি শাখা নদী তৈরি হয়েছিল। ওই নদী শাকবাড়িয়া খালের সঙ্গে মিশেছে আর চাষযোগ্য প্রায় 300 বিঘা জমি নদীতে পরিণত হয়। যে নদীর গভীরতা প্রায় 35 ফুট, পাবনার বাঁধ মেরামত হলেও শাকবাড়িয়া 14 বছরেও বাঁধ নির্মাণ সম্ভব না হওয়ায় এখন 160 মিটার দীর্ঘ নদী ভাসমান গ্রামের ভেলা দিয়ে পার হতে হয় এলাকাবাসীকে। নদীর অপর পারে প্রতাপ সারণী মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ মঠবাড়ি প্রাথমিক বিদ্যালয়, একটি কমিউনিটি ক্লিনিক ও সুপেয় পানির পুকুর মূল এলাকা থেকে বিচ্ছিন্ন। বিদ্যালয়ের শিক্ষার্থী সুপেয় পানির প্রয়োজনে কিংবা ক্লিনিকে সেবাগ্রহী তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌকা, কিন্তু খেয়া পারাপারের জন্য কোনো নৌকাও থাকে না, ফলে ওই এলাকার 4000 মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই। অবশেষে ড্রাম দিয়ে তৈরি করা একটি ছোট ভেলা এখন তাদের পারাপারের সম্বল। এই ছিল দেশজুড়ে সংবাদে। সন্ধ্যা 6টার নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে।